2023 আজি আমার হদু বিটিডি গাওবুড়া সন্থা তথা বর্তমান বিটিআর গাওবুড়া সন্থার প্রতিষ্ঠাপক সভাপতির নবম মৃত্যুবার্ষিক আর এই নবম মৃত্যুবার্ষিক আমি পালন করবলে আজি দিনজোড়া কার্যসূচী আমি হাতত লৈছো। তো প্রথমতে আজি 5 সেপ্টেম্বর তারিখ আর আজি শিক্ষক দিবস মান স্বর্গীয় গোপাল চন্দ্র বসুমতারীর আত্মা চিরশান্তির কামনার লগতে মই আজি সমগ্র বিশ্বত শিক্ষক সমাজের কারণে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছো, যাতে শিক্ষকসকলে ভালকৈ নিজের দায়িত্ব পালন করে সমাজ সুস্থ সমাজ গড়ি তুলব পারে। লগত আমি শিক্ষকসকলক আজির এই গোপাল চন্দ্র বসুমতারীর মৃত্যুবার্ষিকীত এই আহ্বান জানাইছো, যাতে শিক্ষকসকলে ভাল শিক্ষা দি পেলাই ভাল শিক্ষা দি পেলাই সমাজত কুসংস্কার আছে আর বর্তমান নিচাযুক্ত দ্রব্য সেবন আর বাল্য বিবাহ এইবিল দূর করার কারণে শিক্ষার প্রায় আরম্ভ করে বলে এই আজি এই স্বর্গীয় গোপাল চন্দ্র বসুমতারীর মৃত্যুবার্ষিক আহ্বান জানাইছো। লগতে আমি স্বর্গীয় গোপাল চন্দ্র বসুমতারী এই গাওবুড়া সন্থাট 2006 চনের 6 জানুয়ারীত প্রতিষ্ঠা করেছিল আর তেখেতের একটা সপন আছিল যে অতীতের পরা পরম্পরাগতভাবে বাগরি অহা, আমি সকলেই জানো যে কি আমার অতীতের পরা গাঁও পরিচালনা করবলে প্রত্যেক গাঁত এজন এজনকৈ গাঁর মুরব্বী হিসাবে গাওবুড়া পাতিছিল আর সেই গাওবুড়াজনে সেই গাঁর মুরব্বী আছিল আর সকল অভাব অভিযোগ সুখ দুঃখ আর ক্রিয়াকর্ম মৃত্যু জন্ম সকলের কাম দায়িত্ববিল পালন করে আহিছিল। আর স্বর্গীয় গোপাল চন্দ্র বসুমতারী সেইবিল চিন্তা করে পেলায় কৈছিল যে এই পরম্পরাগতভাবে অহা গাওবুড়াসকল যদি আমি একত্রিত করে এটা শৃঙ্খলবদ্ধ করবলে করব পারো, তেনেহলে নিশ্চয় আমি সমাজত একটা সুশৃঙ্খল সমাজ গড়ি লব পারিম। তো তেখেতে এই উদ্দেশ্যরে গাওবুড়া সন্থাট 6 জানুয়ারী 2006 চনত বর্তমান বিটিসি অফিস যুক্ত আছে তার তাতে প্রথম অধিবেশন পাতি পেলায় তেখেতে পূর্ণাঙ্গ রূপ দিছিল আর যত প্রায় বিটিডি অঞ্চলের সেই সময় বিটিডি অঞ্চলের প্রায় 2000 চকে কোণের গাঁর গাওবুড়াসকল সমবেত হয়েছিল আর গাওবুড়া সন্থা গঠন করেছিল। আর তেখেতর উদ্দেশ্য আজি আমি তেখেতর প্রতিমূর্তির ওসর থিয় হয়ে পেলায় তেখেতর উদ্দেশ্য কিছু আছিল যে অসমত প্রায়বিল জেলা পুরনি কাছাড় আর গোয়ালপাড়ার জেলার বাদ দি পেলায় সকল জেলাতে গাওবুড়ার প্রথাট সরকারিভাবে স্বীকৃতি প্রাপ্ত, কিন্তু আমি বিটিসি বা বিটিডি অঞ্চলত এতালেকে দুখন জেলা কোকরাঝার আর চিরাং জেলাত এতালেকে স্বীকৃতি পয়া নাই, সরকারি হিসাবে কোনো সুযোগ সুবিধা লাভ করা নাই। সেই কারণে আমি আজি এই স্বর্গীয় গোপাল চন্দ্র বসুমতারী মৃত্যুবার্ষিকত আমি এই আহ্বান জানাইছো বিটিআর সরকার তথা বিটি সরকারক অনতিপলমে যেনেকৈ অসমৰ অন্যান্য জেলার গাওবুড়াসকলে সুযোগ সুবিধাবিল ভোগ করে আছে তেনেকৈ এই বিটিডি অঞ্চল দুটা জেলায় যাতে সেই সুযোগ সুবিধা পায়। আমি জানো যে 2015 চনের 5 জানুয়ারী তারিখতে অসম সরকারের নোটিফিকেশনতে কোৱা হৈছিল যে কোকৰাঝাৰ আৰু চিৰাং জিলা কোকৰাঝাৰত 317 আৰু চিৰাং জিলাত 172টা পদ গাওবুড়া পদ অসম চৰকাৰে অনুমোদন দিছে, কিন্তু আজিলৈকে 2023 আজি পৰ্যন্ত কোনো চৰকাৰে আজিলৈকে সেইটো গাওবুড়াবিলাকক নিয়োগ কৰাৰ পদক্ষেপটো লোৱা নাই। সেইকাৰণে আমি এই স্বৰ্গীয় গোপাল চন্দ্ৰৰ মৃত্যুবাৰ্ষিকীত এইটো আহ্বান জনাইছোঁ যে অতি সোনকালে এই পদবিলাক যাতে পূৰণ কৰে। আৰু লগতে আমি আহ্বান জনাইছোঁ যে এই তিতাগুৰিৰ পৰা অভাৰব্ৰিজলৈকে ভায়া গাওবুড়া ভৱনলৈকে যিটো ৰোড আছে তিতাগুৰি ভায়া হৈ পেলাই গাওবুড়া ভৱন হৈ পেলাই ৰেলৱে ক্ৰছিং অভাৰব্ৰিজলৈকে যিটো পথ আছে সেইটো তেখেতৰ নামত নামাকৰণ কৰিব লাগে, স্বৰ্গীয় গোপাল চন্দ্ৰ বসুমতাৰী ৰোড হিচাপে নামাকৰণ কৰিব লাগে। কাৰণ আমি জানো যে এই অঞ্চলত
ইপিনে ৰমানপাৰা গাঁও আছে, কাশীবাৰী গাঁও আছে, এই গাঁও খাৰ গাঁও আছে, এইবিলাক গাঁৱত তেখেতৰ অৱদান যথেষ্ট আছে। তেওঁ যথেষ্ট এজন গণ্যমান্য ব্যক্তি আছিল, লগতে ফুটবল খেলুৱৈ আছিল আৰু সমাজকৰ্মী আছিল। আমি ভাবোঁ যে তেখেতৰ নামটো আজি জ্যোতি যুগীয়া ৰাখিবৰ কাৰণে এইটো অত্যন্ত প্ৰয়োজন আছে। আৰু আমিও সদৌ বি টি ডি গাওবুঢ়া তথা বি টি আৰ গাওবুঢ়া সন্থা হিচাপে দাবী জনাই আহিছোঁ, 2015 চনৰ পৰাই দাবী জনাই আছোঁ যে এই ৰোডটো তেখেতৰ নামত নামাকৰণ কৰি পেলাই তেখেতক সন্মান দিব লাগে। আৰু এই 3খন গাঁৱৰ ৰাইজেও বিচাৰি আছে, কিন্তু কি কাৰণত আজিলৈকে চৰকাৰে নামাকৰণ কৰা নাই সেইটো আমি আচৰিত হৈছোঁ। সেইকাৰণে আজি গাঁৱৰ ৰাইজে, গাঁৱৰ গাওবুঢ়াই, 3খন গাঁও গাঁৱৰ গাওবুঢ়াই আজি নিজে ওলাই পেলাই এইটো ৰোডৰ নামটো নাম ৰাখিব লগি ৰাখিব লাগে বুলি দাবী জনাই পেলাই আজি এটা ফ্লেট তাতে গাড়িব, এটাটো এই কি বুলি কয় তিতাগুৰিত এটা আৰু এই ফ্লাইঅভাৰত এটা আমি নিজাববীয়াকৈ আমাৰ গাঁৱৰ গাওবুঢ়াৰ সহযোগত এইটো আজি খুঁটিটো গাড়া হ'ব আৰু নামটো নামাকৰণ কৰা হ'ব। আৰু আমি আহ্বান জনাম যে চৰকাৰীভাৱে এইটো অতি সোনকালে এইটো নামাকৰণ কৰে, তো এইটো আমাৰ দাবী। আৰু লগতে শেহত মই আহ্বান জনাব বিচাৰি আছোঁ যে আমি গাওবুঢ়াসকল যে অসমত এটা পাৰ্টত সুযোগ সুবিধাবিলাক লাভ কৰি আছে। আমি বাতৰি কাকতবিলাকত শুনিবলৈ পাইছোঁ গাওবুঢ়াবিলাকৰ দৰমহা 2000ৰ পৰা 4000 হৈছে, 4000ৰ পৰা 6000 হৈছে, 6000ৰ পৰা 9000 হৈ গৈছে, এইটো আমি শুনি আছোঁ। কিন্তু একেখন ৰাজ্যত থাকিও আমি গাওবুঢ়াসকল যে অসমত এটা পাৰ্টত সুযোগ সুবিধাবিলাক লাভ কৰি আছে। আমি বাতৰি কাকতবিলাকত শুনিবলৈ পাইছোঁ গাওবুঢ়াবিলাকৰ দৰমহা 2000ৰ পৰা 4000 হৈছে, 4000ৰ পৰা 6000 হৈছে, 6000ৰ পৰা 9000 হৈ গৈছে, এইটো আমি শুনি আছোঁ। কিন্তু একেখন ৰাজ্যত থাকিও আমি কিয় আজি কোকৰাঝাৰৰ চিৰাং জিলাই বঞ্চিত হৈ আছে? সেইকাৰণে আমি দাবী জনাইছোঁ যদি আমি অতি সোনকালে যদি বিটিআৰ চৰকাৰ তথা ব্ৰিটিছ চৰকাৰে যদি আমাৰ দাবী পূৰণ নকৰে, তেনেহ'লে আমি গাওবুঢ়াসকল ৰাজপথত ওলাবলৈ আমি বাধ্য হ'ম বুলি আমি চিৰাঙাও সাউশ্ৰী সিবিথাইনি থাকাই মোনচে মোজাং ফাহামথাইনি ৰাহাখৌ লানানি ফৈদों এস টি ক্লিনিকা। আথিখালाव सुबुंनि देहायाव नुजाथिबाय थानाय डायबेटिस बेरामनि थाखाय मोजां फाहामथाय होयो एस टि ক্লিনিকা। চিৰাং জিলানি এস বি আই খাজলগাঁও ব্ৰাঞ্চনি লাংগানায়াও ফসংনাই এস ডি ক্লিনিকাও ডায়েবেটিস বেরামনি অনগাইবো ফাহামথাই হবাবগন লিভারনি জেনা আরে মাখাসে সরাসরিসা বেমারফর বে এস ডি ক্লিনিকাও ডায়েবেটিস বেরামনি ফাহামথাইকে হবেন জরকা ফাহামগিরি ডক্টর সমীর দেবা। নংথামরা পুং আরে মনাবিলি সমাবো বে ক্লিনিকাও ফাহামথাই লানে হাগেন ডক্টর ল্যাবরেটরি মুলি ইসিজি সিবিথাইনি খাবুফলতো বে এস ডি ক্লিনিকাও মঞ্জবগেন। যদি এস ডি ক্লিনিকাও রাইজে রাজাফ্রা গাও গাওনি দেহারি জেংনাকো ফাহামথাই লানোবা নেইবে মোবাইল নাম্বার 700229394 এবা 9954687226 আও থংজং মুখিসন হাগেন।